সাহিত্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে চন্দ্রকেতুগড়। এখানে ইতিহাসের অনেক কিছু প্রমাণ চিহ্ন পাওয়া গেছে, এখনো রয়েছে মাটির তলায়। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। সকলকে আজকে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডেতে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সেই সঙ্গে সশ্রদ্ধ প্রণাম জানাই, যার বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হলো। শ্রদ্ধেয় শ্রী দিলীপ কুমার মৈতেকে, যিনি আজ আমাদের মধ্যে হয়তো সশরীরে নেই, কিন্তু তার উপস্থিতি আমাদের মধ্যে রয়ে গেছে এবং থাকবে। আর যেহেতু আজকে বিশ্ব সংগ্রহালয় দিবস, চন্দ্রকেতুগড়কে নিয়ে প্রথম সংগ্রহালয় কিন্তু শ্রী দিলীপ মৈতেরই তৈরি করা। তো সর্বপ্রথম তার উল্লেখ না করে আজকের এই অনুষ্ঠান শুরু করাটা বোধহয় একটু অন্যায়ই হতো। তো আমরা চন্দ্রকেতুগড়ের প্রসঙ্গে আসি। সে সময়টা ইংরেজ শাসনকাল। বঙ্গভঙ্গ এবং সেই কেন্দ্রিক আন্দোলনকে ঘিরে ভারতবর্ষ তথা বাংলা উদ্বেলিত। সালটা মোটামুটি 1905। এই দিগঙ্গা অঞ্চলের, যেটা বর্তমানে বেড়াচাপা, সেই বেড়াচাপা সন্নিহিত একটি গ্রামের, যার নাম চৌরাশি, সেই গ্রামের একজন ডাক্তারবাবু, তার নাম ডাক্তার তারকনাথ ঘোষ, তিনি ভারত সরকারের কাছে একটি চিঠি পাঠালেন। বিষয়বস্তু ছিল এইরকম যে এই দেউলিয়া এবং তৎসংলগ্ন এলাকাতে প্রচুর পরিমাণে অনেক পুরাতন জিনিস বেরিয়ে আসছে। ইটের টুকরো, মৃৎফলক, পোড়ামাটির নানা রকম মূর্তি, পুঁতি, অনেক কিছু এই এলাকা থেকে বেরিয়ে আসছে। তো মোটামুটিভাবে 1905 সালে পাঠানো ডাক্তার তারকনাথ ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে 1906 সালে তৎকালীন আর্কিওলজিক্যাল সার্ভের ইস্টার্ন রিজনের পূর্বক্ষেত্রে যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন, তার নাম A.H. লংহার্স্ট, তিনি চন্দ্রকেতুগড়ে আসেন এবং চন্দ্রকেতুগড়ে এসে বিভিন্ন এই পুরা নিদর্শন দেখেন এবং এলাকাটা তিনি ঘুরে দেখেন। এবং ঘোরার পরে যে রিপোর্ট উনি দেন, সেখানে পরিষ্কার উল্লেখ করেন যে দিস ওয়াজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট সেটেলমেন্ট ইন লোয়ার বেঙ্গল। নিম্নবঙ্গে সব থেকে পুরাতন অধিবসতির চিহ্ন কিন্তু এই চন্দ্রকেতুগড় অঞ্চল থেকে আমরা দেখতে পাচ্ছি। 1906 সালে A.H. লংহার্স্টের পরিভ্রমণের পরে 3 বছর কেটে গেল। 3 বছর পরে 1909 সালে এখানে আসলেন প্রখ্যাত ঐতিহাসিক, যাকে আমরা এক কথায় হরপ্পা মহেঞ্জোদারোর আবিষ্কর্তা বলে চিনি, সেই রাখালদাস বন্দ্যোপাধ্যায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ও এলাকা ঘুরলেন, কেবলমাত্র চন্দ্রকেতুগড় নয়, তিনি বর্তমান যে হাড়োয়া সেখানে গেলেন, বসিরহাটে গেলেন এবং সংলগ্ন আরো কিছু এলাকা তিনি ঘুরলেন। এবং তারপরে বাংলা 1333 সালে বসুমতী বলে যে পত্রিকাটি বের হতো সেই বসুমতী পত্রিকার বার্ষিক সংখ্যায় উনি একটি প্রবন্ধ লিখলেন। প্রবন্ধের নাম হলো চন্দ্রকেতুগড় এবং সেই প্রবন্ধে উনি খুব পরিষ্কারভাবে কটি কথা লিখলেন যেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিহাস অনুসন্ধিৎসু যে কোনো মানুষের কাছে এই বক্তব্যগুলি পাথেয়। উনি লিখলেন, দূর হইতে দেখিলে স্থানটিকে পুরাতন পুষ্করিণীর পাড় বলিয়া ভ্রম হয়, কিন্তু নিকটে যাইলে এবং ভালো করিয়া পরীক্ষা করিলে স্পষ্ট বুঝিতে পারা যায় যে ইহা ভারতবর্ষের প্রাচীনতম স্থানগুলির অন্যতম। এবং শুধু তাই নয়, ভারতবর্ষের প্রাচীনতম স্থানগুলির অন্যতম বলে স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই এলাকায় উৎখননের প্রয়োজনীয়তার কথাও কিন্তু বললেন, অর্থাৎ এক্সকাভেশন, যেটাকে আমরা ইংরেজিতে বলি, সোজা বাংলায় বললে খোঁড়া করি, যে মাটি খুঁড়ে, যেহেতু মাটির তলায় সেই সভ্যতা চলে গেছে সেই হেতু মাটি খুঁড়ে দেখার প্রয়োজনীয়তার কথা রাখালদাস বন্দ্যোপাধ্যায় বললেন। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে 1909 সালে রাখালদাসের ভ্রমণের পরে প্রায় 50 বছর, অর্ধশতক চন্দ্রকেতুগড় রয়ে গেল বিস্মৃতির আড়ালে। কিন্তু স্থানীয়ভাবে, আঞ্চলিকভাবে কিছু মানুষ যারা আঞ্চলিক ইতিহাস চর্চা করতে ভালোবাসতেন, আসলে কি জানেন, একটু প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি, মোটামুটিভাবে দেখা যায় যে স্থানীয় ইতিহাস রক্ষার দায়ভার মূলত যাদেরকে ইংরেজিতে বলা হয় নন প্রফেশনাল, তারাই নিয়ে থাকেন, অর্থাৎ আপনার আমার মতো মানুষেরা, যাদের হয়তো প্রথাগত শিক্ষা নেই, প্রথাগত জ্ঞান নেই, কিন্তু ভালোবাসার তাগিদে তারা ইতিহাসকে সংরক্ষণ করার, ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরার একটা তাগিদ ভিতর থেকে অনুভব করেন। তো সেই রকম তাগিদেই মূলত দুটি মানুষ এগিয়ে আসলেন। দেগঙ্গা অঞ্চলে এগিয়ে আসলেন শ্রদ্ধেয় শ্রী দিলীপ কুমার মৈতে এবং হাড়োয়া অঞ্চলে এগিয়ে আসলেন শ্রদ্ধেয় M.A. জব্বার সাহেব। দিলীপ কুমার মৈতে সম্পর্কে দুই একটি কথা বলতে হওয়ার আরো বোধহয় একটি কারণ যে আজকে চন্দ্রকেতুগড় নিয়ে যেটুকু আমার প্রচেষ্টা তার পিছনে ওনার অবদান অসীম। ছোটবেলায় ওনাকে দেখেই আমি অনুপ্রাণিত হই এই নিয়ে চর্চা করার জন্য। তো ওনার সঙ্গে বহু সময় কথোপকথন হয়েছে এবং উনি বলতেন যে যখন উনি একদম স্কুলের ছাত্র সেই সময় থেকেই এই প্রত্নবস্তু সংগ্রহ করতে শুরু করেন। খুব যে বুঝে করা শুরু করেন তা কিন্তু নয়। উনি বলছেন যে ছোটবেলায় অনেক বাচ্চারা তারা ওই হাই মারা বলতে যারা গ্রামের ছেলে মেয়েরা তারা হয়তো বুঝবেন, ওই লাথি মারতে নিয়ে যাওয়া কোন একটা অবজেক্ট, তো সেই নিয়ে যাওয়া, সেটাকে তুলে নিয়ে আসা, এরকম ভাবে সংগ্রহের সূত্রপাত। কিন্তু একদিন খবরের কাগজে একটা খবর বেরোবার পরে উনি খুব আশ্চর্যান্বিত হয়ে যান। সেই খবরে বলা হয়েছিল যে পুরাতন সভ্যতার আবিষ্কার চন্দ্রকেতুগড়ে, এবং তখন শ্রী মৈতের মনে হয় যে এর একটা সংরক্ষণ করা প্রয়োজন, এর একটা সংগ্রহ করা প্রয়োজন, এবং তখন তিনি আরো সিরিয়াসলি সংগ্রহ করা শুরু করেন। অপরদিকে আব্দুল জব্বার সাহেব তিনিও হাড়োয়া এবং তৎসংলগ্ন অঞ্চলের যে ইতিহাস সেই ইতিহাসকে উনি সংরক্ষিত করা শুরু করেন। এবং কালক্রমে এদিকে শ্রীযুক্ত দিলীপ মৈতে, যাকে আমি মামা বলে ডাকতাম, উনি আমাদের দুর্ভাগ্য যে আজ আমাদের মধ্যে নেই, এবং আরো একটি কষ্টের কারণ যেটি ওনার আজীবন স্বপ্ন ছিল, একটি সংগ্রহালয়। আজকে বিশ্ব সংগ্রহালয় দিবসে কথাটা বলার সঙ্গে সঙ্গে হয়তো কোথাও একটা কষ্ট অনুভব হচ্ছে। যে মানুষটা আজীবন চেয়েছিলেন একটি সংগ্রহশালা হোক, তিনি তার জীবদ্দশায় তা দেখে যেতে পারলেন না। তো যাই হোক, একদিকে দিলীপ মৈতে, অপরদিকে জব্বার সাহেব, তারা নিজেদের বাড়িতেই দুটি সংগ্রহশালা গড়ে তুললেন আঞ্চলিক যে সমস্ত প্রত্নবস্তু পাওয়া গেছে সেগুলোকে নিয়ে। এবং এরপরে ক্রমে ক্রমে আরো কিছু মানুষ তারা এই প্রত্নবস্তু সংগ্রহের কাজে নিয়োজিত হন। যার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য নাম বর্তমানে আসাদুজ্জামান সাহেব। তিনিও তার বাড়িতে একটি সুন্দর সংগ্রহশালা গড়ে তুলেছেন, কিন্তু নানা কারণে হয়তো সেইভাবে সেটাকে সাজিয়ে ওঠা সম্ভব হয়নি, কিন্তু গড়ে তুলেছেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, 1909 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পরিভ্রমণের পরে প্রায় 50 বছর চন্দ্রকেতুগড় যেন বিস্মৃতির আড়ালে থেকে যায়। যেমন দিলীপ বাবুর নাম বললাম, জব্বা সাহেবের নাম বললাম, সেরকম আরো একজন মানুষ ছিলেন সত্যেন রায়। এবং দিলীপ মামা, আমি মামাই বলতাম ওনাকে, দিলীপ মামা কথা প্রসঙ্গে বহুবার বলেছেন যে দিলীপ মামার অনুপ্রেরণা ছিলেন সত্যেন রায়। প্রতি রবিবার করে উনি মাথায় একটি টুপি পরে আর দিলীপ মামাকে সঙ্গে করে নিয়ে, তখন দিলীপ মামা ছোট্ট ছাত্র, দিলীপ মামাকে সঙ্গে করে নিয়ে উনি বেরিয়ে পড়তেন নানা জায়গায় প্রত্নবস্তুর সন্ধানে। তো এইভাবেই চলতে থাকে আঞ্চলিক পরিধির মধ্যে ইতিহাস চর্চা। খুব আনুষ্ঠানিকভাবে যে কাজ কিছু হয়েছে সেটা কিন্তু হয়নি প্রায় 50 বছর। 1955-56 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং আশুতোষ সংগ্রহশালার পৌরোহিত্যে এখানে প্রথম আনুষ্ঠানিক এক্সক্যাভেশন হয়, আনুষ্ঠানিক উৎখননের কাজ হয়, যেটি পরিচালনা করেন ডক্টর কুঞ্জ গোবিন্দ গোস্বামী। এবং মূলত 4টি জায়গাতে, এই অঞ্চলের 4টি জায়গাতে বিভিন্ন রকম প্রত্নবস্তু মাটির তলা থেকে বেরিয়ে আসতে থাকে, কেবলমাত্র পোড়ামাটি নয়, কেবলমাত্র পুঁতি নয়, বিভিন্ন ধাতু, পাথর, এমনকি কাঠের অবজেক্ট পর্যন্ত চন্দ্রকেতুগড় অঞ্চল থেকে উৎখনিত হতে থাকে। ফলে উৎখনন কেবলমাত্র একটা বছরের মধ্যেই সীমাবদ্ধ রইল না, 55-56 সালের মধ্যেই সীমাবদ্ধ রইল না। তারপরে আবার উৎখনন হলো 1956-57, তারপরে 62-63, এবং এর মধ্যে কোনোবার ডক্টর কুঞ্জ গোবিন্দ গোস্বামীর নেতৃত্বে, কোনোবার চিত্তরঞ্জন রায়চৌধুরীর নেতৃত্বে, কোনোবার ডিপি ঘোষের নেতৃত্বে এখানে উৎখনন হতে থাকে। এবং আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে আশুতোষ মিউজিয়াম, আশুতোষ সংগ্রহশালা রয়েছে, তার একটি বড় অংশ কিন্তু, সেখানে যা কিছু প্রত্নবস্তু রাখা রয়েছে তার একটি বড় অংশ কিন্তু এই চন্দ্রকেতুগড় থেকে প্রাপ্ত। এখন চন্দ্রকেতুগড় থেকে আমি তো কিছু বললামই। যে মানুষটি চন্দ্রকেতুগড়ের ইতিহাস অনুসন্ধানের প্রাণ পুরুষ, তিনি এ সম্পর্কে কি বলছেন আমরা একটুখানি শুনি। চন্দ্রকেতুগড়ে একটা শহরে যা থাকা দরকার সেই সব জিনিস এখানে আছে, মাটির তলায় আছে। তাকে আমরা কি করে বুঝলাম? আমরা যখন এক্সকাভেশন ইউনিভার্সিটি করেছিল বা অন্যান্য বিশেষজ্ঞরা যে খোঁড়াখুঁড়ি করেছিলেন, সেগুলো তো রয়েছে মাটির তলায়, প্রমাণ আছে, এটা গল্প কথা নয়। সেইগুলোই আবিষ্কার করা যাবে, রক্ষণাবেক্ষণ করা যাবে এই জায়গাগুলো। এটা নিয়ে আমার তো কিছু না করলে কি করবো আমরা, কবে আর করবো, কি করবো। আমরা শুনলাম শ্রদ্ধেয় দিলীপ মৈত্য মহাশয় তিনি এই এলাকার গুরুত্ব সম্পর্কে কি বলেছেন। এরপরে আমরা কিছু ছবির দিকে যাব, ছবির মাধ্যমে দেখার চেষ্টা করব এই এলাকার ইতিহাস, এই এলাকার গুরুত্ব এবং সেই সঙ্গে অবহেলাও বটে। আমরা এক এক করে আসবো সেখানে। তো এই উপস্থাপনাকে মোটামুটি 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে চন্দ্রকেতুগড়ের গুরুত্ব, 2য়টি অবহেলা, এবং 3য়টি আমরা কি করতে পারি। সর্বপ্রথম আমাদের চন্দ্রকেতুগড়ের অবস্থিতিটা দেখা প্রয়োজন। চন্দ্রকেতুগড় কোথায়? এই হচ্ছে আমাদের জেলা উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা ঠিক মোটামুটি মাঝামাঝি জায়গাতে কিন্তু দেগঙ্গা ব্লকের অবস্থান, আর এই দেগঙ্গা ব্লকেই চন্দ্রকেতুগড়। কিন্তু এ প্রসঙ্গে একটা কথা বলে নেওয়া ভালো, যে অনেকের ধারণা যে চন্দ্রকেতুগড় মানে হচ্ছে একদিকে খনামিহিরের ঢিপি এবং অপরদিকে যেটাকে গড় বলা হয় বা চন্দ্রকেতু গড় বলা হয়, কিন্তু ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিকরা বলছেন যে চন্দ্রকেতুগড়ের ব্যাপ্তি কমপক্ষে 8 থেকে 10 বর্গ কিলোমিটার, এবং এতদঞ্চলের যারা পুরনো মানুষ বা এখনো যারা বিশেষত এই অঞ্চলে বাড়ি করেন করছেন বা যারা জমিতে চাষ করেন, এই সমস্ত মানুষদের কাছে শুনতে পাওয়া যায় যে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কোনো জায়গায় মাটির 8 ফুট নিচে, কোনো জায়গায় 10 ফুট নিচে, কোনো জায়গায় 15 ফুট নিচে যেন একটা দেওয়াল রয়েছে। এবং এ ঘটনা আমি নিজে দেখেছি, যে কল বসাতে যাওয়া হয়েছে, সেখানে সাধারণ যে কাটার, সেই কাটার দিয়ে কিন্তু নিচের মাটিকে কাটা যায়নি, যেটা কাটা যাওয়ার কথা যদি সাধারণ মাটি হয়, সাধারণ কাটার দিয়ে কাটা যাওয়ার কথা, কিন্তু সেখানে ডায়মন্ড কাটার ব্যবহার করতে হয়েছে, যেটাকে যারা ওই বোরিং করে তারা বলে ডায়মন্ড কাটার। সেই ডায়মন্ড কাটার ব্যবহার করতে হয়েছে ওই মাটিতে গর্ত করার জন্য, তার কারণ এমনি পেনিট্রেট করছিল না সেই মেশিনটি। তো যেটুকু আমরা দেখতে পাই, খানা মিহিরের ঢিপি একদিকে, অপরদিকে চন্দ্রকেতুগড়। আমি তার লোকেশনটাও দেখাবো, যারা যদিও বেড়াচাপা পেজ, যারা বেড়াচাপা অঞ্চলের বাসিন্দা তারা দুটো জায়গা খুব ভালো করে চেনেন, কিন্তু এর বাইরে আজকে বহু মানুষ এমন যারা এই উপস্থাপনা দেখছেন তারা হয়তো বেড়াচাপার বাসিন্দা নন, তারা হয়তো অন্য কোনো জায়গায় থাকেন, বা তারা হয়তো বেড়াচাপায় কখনো আসেননি, চন্দ্রকেতুগড় দেখেননি কিন্তু দেখতে ইচ্ছুক। তো এরকম মানুষ যারা আসেন তারা মূলত দুটি জায়গাতে যান, একটি খানা মিহিরের ঢিপি, একটি চন্দ্রকেতুগড়। আমি ছবির সঙ্গে যেতে থাকি। এটি হলো একটা আউটলাইন ম্যাপ বেড়াচাপা মোটামুটি চৌমাথার। আমার মাউস পয়েন্টার এখন যেখানে আছে এটা হচ্ছে বেড়াচাপা চৌমাথা। এখান থেকে যদি আমরা উত্তর দিকে ম্যাক্সিমাম খুব বেশি হলে 300 মিটার এগিয়ে যাই, তাহলে এই বাঁদিকে দেখতে পাবো একটা ধ্বংসস্তূপ, একটা স্ট্রাকচারাল রিমেইন, যেটিকে পুরাতাত্ত্বিক বা ঐতিহাসিকরা বলছেন গুপ্ত যুগের একটি মন্দিরের ধ্বংসাবশেষ। যদিও বিজ্ঞানের মতো বা অন্যান্য শাখার মতো ইতিহাসেও কিন্তু প্রচুর ইপস অ্যান্ড বাটস আছে। অনেকে বলছেন এটা গুপ্ত যুগের একটা মন্দির, অনেকে বলছেন এটা গুপ্ত যুগের নয়, এটা আরো আগের মন্দির, আবার অনেকে বলছেন যে না না না, এটা গুপ্ত যুগের পরের সময়ের মন্দির। এবং এমনও মানুষ আছেন যারা বলছেন যে এটা ঠিক গুপ্ত যুগেরও নয়, তার আগেরও নয়, তার পরেরও নয়, ওইভাবে বিচার করা যাবে না, এটা সভ্যতার বিভিন্ন সময়কাল জুড়ে তার এক একটা পর্যায়ে গড়ে উঠেছে। যেরকমটা আমরা নালন্দার ক্ষেত্রে দেখতে পাই, নালন্দার সব থেকে বড় যে স্ট্রাকচারটা আমরা গেলে দেখতে পাই, সেই স্ট্রাকচারটা কিন্তু ঐতিহাসিক পুরাতত্ত্ববিদরা বলেন যে একটা সময়কালে গড়ে ওঠেনি, সেটা কিন্তু বিভিন্ন সময় তার এক একটা স্তর, তার এক একটা, খুব সোজা বাংলায় বললে তলা, এক একজন বা এক একটা সময় তৈরি হয়েছে। চন্দ্রকেতুগড়ে অবস্থিত খানা মিহিরের ঢিপি সম্পর্কেও কিন্তু অনেক পুরাবিদ, ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিকদের একই মত। তো যে কথা বলছিলাম, যদি আমরা এই বেড়াচাপা চৌমাথার থেকে উত্তর দিকে এগিয়ে যাই তাহলে হচ্ছে খানা মিহিরের ঢিপি, আর যদি দক্ষিণ দিকে এগিয়ে আসি একদম রাস্তার উল্টো দিকে প্রায় 1.5 কিলোমিটার যাওয়ার পরে একটু আমরা যদি পূর্ব দিকে আবার ঢুকে যাই তাহলে দেখতে পাবো চন্দ্রকেতুগড়। এটাকে যদি আমরা গুগল ম্যাপে দেখি, এটি গুগল ম্যাপ থেকে নেওয়া, এই হচ্ছে বেড়াচাপা চৌমাথা। এখান থেকে উত্তর দিকে গেলে খানা মিহিরের ঢিপি, আর দক্ষিণ দিকে এগিয়ে এসে, অর্থাৎ সঠিকভাবে বললে দক্ষিণ পূর্ব দিকে প্রায় 3 কিলোমিটার দূরে বেড়াচাপা চৌমাথার থেকে অবস্থিত হচ্ছে চন্দ্রকেতুগড়। এই ছবিটি আজ থেকে প্রায় 30 থেকে 32 বছর আগে তোলা, এবং সেই সময়তে তখন আমি স্কুল ছাত্র, তো মাঝে মধ্যেই চলে যেতাম হেঁটে, সাইকেল নিয়ে, একটা ক্যামেরা নিয়ে, এবং অদ্ভুতভাবে একদিন এই দৃশ্যটা পাওয়া গেছিল, যেখানে পিছনে মেঘের ফর্মেশনটা মনে হচ্ছে যেন একটা পাহাড়, तो आजकल माउंट जेटा देखते पाচ্ছি ऊँचू जो अंशटा एखोन आर आगेर मतो नेई, एटा अनेकटा प्लेन हये गेछे, भेंगे गेछे, ध्वंसप्राप्त हयेछे आमादेर अवहेला एबं अज्ञतार कारणे। एटाओ चंद्रकेतुगढ़ेरই छवि। चंद्रकेतुगढ़ের এটা अनेक ऐतिहासिक प्रत्नतात्त्विक स्थान सम्पर्केই এরকম আছে, চন্দ্রকেতুগড় সম্পর্কেও আছে। একটি হচ্ছে কিংবদন্তির দিক, আরেকটি হচ্ছে ইতিহাস বা প্রত্নতত্ত্বের দিক। আজকের এই উপস্থাপনায় আমাদের কিংবদন্তি নিয়ে আলোচনা করার কোনো অবকাশ নেই, যা আমরা প্রামাণ্য তথ্য হিসাবে পেয়েছি সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। এবং সেক্ষেত্রে একটি কথা স্বীকার করে নেওয়া ভালো, অন্তত যতটুকু আমি দেখেছি যতটুকু আমি জেনেছি সেখানে এই জায়গাটির নাম যে চন্দ্রকেতুগড়, যে চন্দ্রকেতু রাজার কথা বলা হয়ে থাকে, খুব বড় মাপের এমন কোন রাজা ছিলেন বলে কিন্তু জানা যায় না। তার কারণ যদি বড় মাপের কোন রাজা থাকতেন তার নামাঙ্কিত কোনো শিলমোহর থাকতো, যেটাকে তাম্রশাসন বলা হয় তেমন কিছু থাকতো, কোনো পাথরের ফলকে রাজাদেশ লেখা এরকম কিছু থাকতো, কোনো না কোনো তার একটা প্রামাণ্য যেটাকে ইংরেজিতে বলা হয় কোলাটারাল প্রুফ, কোনো না কোনো একটা কোলাটারাল প্রুফ কিন্তু থাকতো। কিন্তু এখানে চন্দ্রকেতুর নামাঙ্কিত কিছু সেভাবে পাওয়া গিয়েছে বলে আমার অন্তত জানা নেই। ফলে যেটা মনে হয়, হতে পারেন যে অনেক সময় হয় দেখবেন যে ছোট যদি কোনো সামন্ত রাজা ধরনের কেউ থাকেন, স্থানীয় মানুষরা তাকেও কিন্তু রাজা বলেই সম্বোধন করেন। এমনকি বড় মাপের জমিদার তাদেরকেও কিন্তু মানুষ রাজা বলেই সম্বোধন করেন। যেমন আমরা খুব সুন্দর ছোট্ট উদাহরণ চোখের সামনে দেখতে পারি, এই মুহূর্তে জনপ্রিয়তম সিরিয়ালের একটি হচ্ছে রানী রাসমণি। তো দেখুন, রাসমণি কিন্তু তিনি একজন জমিদার গৃহিণী ছিলেন, কিন্তু তাকে বলা হতো রানী। ঠিক একইভাবে হতে পারেন তেমন কোনো সামন্ত রাজা ছিলেন যাকে স্থানীয়, বা কোনো বড় জমিদার ছিলেন যাকে স্থানীয় মানুষ তারা রাজা বলে সম্বোধন করতেন। যাই হোক, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমাদেরকে এগোতে হবে, সময়টাও যে খুব বেশি আছে এরকমটি নয়। তো এটি হচ্ছে চন্দ্রকেতুগড়ের আরেকটি ছবি, যেটিকে রাখালদাস বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দূর হইতে দেখিলে পুষ্করিণীর পার বলিয়া ভ্রম হয়। এবার আমরা এলাম খনামিহিরের ঢিপিতে। এই ছবিটি খনামিহিরের ঢিপির। তো বিভিন্ন আঙ্গিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খনামিহিরের ঢিপিকে আমরা দেখছি। এইবারে আমরা এসছি চন্দ্রকেতুগড় থেকে কি পাওয়া গেছে। দেখুন, যেটা একটু আগে বলছিলাম, চন্দ্রকেতুগড় থেকে মোটামুটি ভাবে একটা প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র থেকে পাওয়া যেতে পারে এমন বোধহয় সব জিনিসই পাওয়া গেছে। টেরাকোটা ফিগার থেকে শুরু করে, যেটা একটু আগে আমি বলছিলাম। তবে এখানে কয়েকটি বিশেষত্ব একটুখানি উল্লেখ করাটা ভালো হবে। এখানে যে নারী মূর্তি যেগুলো পাওয়া গেছে, নানাভাবে সজ্জিতা, অসাধারণ রূপে সজ্জিতা নারী মূর্তি এখান থেকে পাওয়া গেছে। এবং সেখানে দেখুন, যদি এই ছবিটা আপনারা এখন যেটা পর্দায় দেখছেন, এখানে এই যে মাথার যে চুলের কাঁটা, আজকের দিনেও অনেকে, সবাই হয়তো আজকে আর বাঁধেন না, কিন্তু কেউ কেউ মাথায় চুলের কাঁটা এখনো ব্যবহার করেন। চন্দ্রকেতুগড় থেকে যে নারী মূর্তি পাওয়া গেছে, দেখা গেছে মূলত দু ধরনের এই জিনিসকে চুলের কাঁটা হিসাবে ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে অস্ত্র, যেটা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করলে দেখবেন যে চুলের কাঁটা হিসাবে যেগুলো দেখানো হচ্ছে এগুলো এক একটা কিন্তু এক একটা অস্ত্র। কোনোটা বর্ষা, কোনোটা অঙ্কুশ, কোনোটা তীরের ফলা, এরকম এক একটা এক এক রকম অস্ত্র ব্যবহার করা হয়েছে। আবার উল্টো দিকে কোনো কোনো জায়গাতে অস্ত্রের পরিবর্তে আমরা কিন্তু কোনো শস্যের শীষের ব্যবহারও দেখতে পাই, যেমনটি এই ছবিটাতে দেখতে পাচ্ছেন। এখানে কোনো শস্যের, ধান হোক, গম হোক, তার শীষের চিত্রায়ন দেখানো হয়েছে। এই প্রত্যেক ছবি নিয়েই তার যে আইকনোগ্রাফিক্যাল স্টাডি ইংরেজিতে বলা হয়, আইকনোগ্রাফিক্যাল ফিচার নিয়ে বলা যায়, কিন্তু তাতে আমাদের এই উপস্থাপনা শেষ হতে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা লেগে যাবে। তো অতটা বিস্তারিত দিকে যাচ্ছি না, কেবলমাত্র আপনাদের সামনে তুলে ধরার একটা প্রচেষ্টা করছি চন্দ্রকেতুগড়ের গুরুত্ব। এই স্থানটি থেকে আমরা কি পেয়েছি এবং এই স্থানটি তার এই অত্যন্ত সমৃদ্ধ অতীতের কারণে আমাদের উপরে কি দায়িত্ব রেখে গেছে এবং আপনাদের কাছে প্রশ্ন, সে দায়িত্ব আমরা কতটা পালন করছি? আসুন এগোই। এই ছবিটি গতদিন একটি উপস্থাপনা ছিল একটি অনলাইন পত্রিকার মঞ্চে, তো সেখানে এই ছবিটির প্রসঙ্গে একটি বইও দেখিয়েছিলাম। মাঝখানের যে ছবিটি দেখছেন, এই ছবিটি আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, তার কন্যা ডক্টর উপিন্দর সিং, তিনি তার একটি বইতে ব্যবহার করেছেন। বইটির নাম হচ্ছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। এই বইটি তো এরকম ভাবে চন্দ্রকেতুগড় বা চন্দ্রকেতুগড় থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় ব্যবহৃত হয়েছে। ডক্টর উপিন্দর সিং এরই আরেকটি বই, এই বইটি A History of Ancient and Early Medieval India, এই বইটিতেও কিন্তু চন্দ্রকেতুগড়ের বেশ কতগুলি ছবি তিনি ব্যবহার করেছেন, যেগুলি এখানেই আছে। আপনারা এখানে যে ছবিগুলো দেখবেন তার মধ্যেই এই ছবিগুলি আছে যেগুলি তিনি ব্যবহার করেছেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের হলেও সত্যি যে চন্দ্রকেতুগড় কিন্তু যে তিমিরে ছিল আজও বোধহয় সেই তিমিরে রয়ে গেছে, একটি প্রদর্শনশালা হওয়া ছাড়া, একটি মিউজিয়াম সাইট মিউজিয়াম হওয়া ছাড়া। এবং এ প্রসঙ্গে আমি যখন আজকের উপস্থাপনার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তো শ্রদ্ধেয় দিলীপ মৈতের ভিডিওগুলো দেখছিলাম। মাত্র কয়েকটা ভিডিও এখানে রেখেছি, আরো অনেক ভিডিও আমার কাছে আছে। তো সেখানে বারংবার উনি আক্ষেপ করছেন যে কেন চন্দ্রকেতুগড়কে নিয়ে কিছু করা হচ্ছে না, কেন কোনো কাজ হচ্ছে না। বারংবার আমি দেখাবো আপনাদেরকে, আরো কয়েকটি ভিডিও আছে আপনাদেরকে আমি দেখাবো, আপনারা দেখবেন যে সে মানুষটা যেন সারাটা জীবন একটা ছটফটানি নিয়ে থেকে গেলেন। তো যাই হোক, আমরা এগোই। দেখুন বিভিন্ন রূপে নারী মূর্তি যেগুলি চন্দ্রকেতুগড় থেকে পাওয়া গেছে, এবং এ প্রসঙ্গে আমাকে কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে শ্রদ্ধেয় দিলীপ মৈত্র তো বটেই, সেই সঙ্গে আসাদুজ্জামান সাহেব, নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ এবং আরো বিভিন্ন ডক্টর গৌরীশঙ্কর দে, এরকম আরো বহু মানুষ যারা তাদের সংগ্রহের ছবি তোলার অনুমতি আমাকে দিয়েছেন। এবং সেই সঙ্গে আপনারা এটাও শুনে রাখুন, যে ছবিগুলো আপনারা দেখছেন, যদিও এটি আমার সব যে ছবির সংগ্রহ আছে তার বোধহয় আমি জানি না, বোধহয় 50 ভাগের 1 ভাগও নয়, কিন্তু এই সংগ্রহ, এই ফটোগ্রাফি সংগ্রহ বোধহয় কোটানকোট আর কোথাও নেই। তার কারণ একদম আজকে প্রায় 32 বছর ধরে কেবলমাত্র ব্যক্তিগত সংগ্রহে থাকা যে সমস্ত পুরাবস্তু সেগুলিরই আমি ফটোগ্রাফি করেছি, কখনো সরকারি তত্ত্বাবধানে থাকা জিনিসের ফটোগ্রাফি আমি করিনি। তার কারণ এটা এক্সপেক্টেড যে সরকারের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো তারা ওয়েল ডকুমেন্টেড ওয়েতে রাখবে, তারা সেগুলো ফটোগ্রাফি করা, তার আইকনোগ্রাফিক্যাল স্টাডি করা, সেগুলো তারা করবে। দেখুন কি অপরূপ সুষমামণ্ডিত নারী মূর্তি। এবং এ প্রসঙ্গে বলে রাখা ভালো, চন্দ্রকেতুগড় থেকে যে সমস্ত পুরাবস্তু পাওয়া গেছে সেগুলো বানানোর শৈলী কিন্তু এক এক ক্ষেত্রে এক এক রকম। যেমন সবসময়তেই যে পোড়ামাটির মূর্তি পাওয়া গেছে এরকমটাও কিন্তু নয়, অনেক ক্ষেত্রে সানবেক অর্থাৎ সূর্যের আলোতে সেটাকে পোড়ানো, সূর্যের আলোতে পোড়ানো বলি বা সূর্যের আলোতে সেঁকা বলি, সেই ধরনের মূর্তিও কিন্তু চন্দ্রকেতুগড় থেকে পাওয়া গিয়েছে। এবং নির্মাণ শৈলীর কথা যেটা বলছিলাম, প্রচুর মূর্তি এমন পাওয়া গেছে যেগুলো সিঙ্গল মোল্ড অর্থাৎ যে ছাঁচে একদিকে ছাঁচে ফেলা, কিছু পাওয়া গেছে যেগুলো ডাবল মোল্ড দুদিকেই ছাঁচে ফেলা, কিছু পাওয়া গেছে যেগুলো একদিক ছাঁচ অপর দিকটা হাতে তৈরি হ্যান্ডমেড। তো এরকম বিভিন্ন নির্মাণ শৈলীর মূর্তি, প্লাক্স, ফিগারাইন্স চন্দ্রকেতুগড় থেকে পাওয়া গিয়েছে। এবং এই মূর্তিটির কথা না উল্লেখ করাটা খুব অন্যায় হবে, সেটা হচ্ছে দেখুন এর একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এই দিকের যে চুলের কাঁটা হিসাবে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু শস্যের শীষ, ধান বা গমের শীষ, আবার উল্টো দিকে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু অস্ত্র। গতদিন যে পত্রিকার আহ্বানে সেখানে বক্তব্য রাখছিলাম, তো তার সম্পাদক বলছিলেন যে কৃষিকাজের সঙ্গে কোথাও একটা সম্পৃক্ততা যেন এখান থেকে ফুটে বেরোচ্ছে। তো সেখানে আমার কৌতূহল যে হ্যাঁ, যদি কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ততা ফুটে বেরোয়, একই সঙ্গে তাহলে যুদ্ধবিদ্যা বা যুদ্ধ শৈলীর সঙ্গে সম্পৃক্ততাও কি ফুটে বেরোচ্ছে না? তাহলে একদিকে যেমন শস্যের শীষ আছে তেমন আরেকদিকে তো আমরা আয়ুধ দেখতে পাচ্ছি। এরপরে আমরা আসবো মেল ফিগার। নানা ধরনের মেল ফিগার পাওয়া গেছে। এখন খুব অল্প মানুষ ধুতি পরেন, কিন্তু যারা ধুতি পরেন যদি খেয়াল করে দেখবেন ধুতি পরার যে পদ্ধতি, এখানে আমরা এই প্লাকে যেমন দেখতে পাই মাথার উপর একটা উত্তরীয় এবং নিচে ধুতি পরা, আজও যেন মানুষ ঠিক একইভাবে ধুতি পরেন, তাই নয় কি? আপনারা একটু মন্তব্য করলে আমারও ভালো লাগবে এবং আমি বুঝতে পারবো যে আপনাদের মানে কোনো কোয়ারি থাকলে বা কিছু, সেটা আমার কাছেও পরিষ্কার হবে। বিভিন্ন রূপে বিভিন্ন ধরনের রাক্ষস এবং গড় মূর্তিও চন্দ্রকেতুগড় থেকে পাওয়া গেছে। শুধু তাই নয়, যেটা একটু আগে আমি বারংবার বলছিলাম, কয়েকবার আমি রিপিট করেছিলাম যে কেবলমাত্র পোড়ামাটির মূর্তি পাওয়া গিয়েছে তা কিন্তু নয়। চন্দ্রকেতুগড় থেকে কাঠের তৈরি বিভিন্ন ধরনের জিনিস পাওয়া গিয়েছে। আমি বলবো, কিন্তু তার আগে বলি এই জিনিসটা কি আপনারা আন্দাজ করতে পারেন? বাদিকে চট করে একটু কমেন্ট করুন না দেখি। আশা করি আপনারা কমেন্ট করেছেন, আমি এক্ষুনি দেখতে পাবো। তবে জানিয়ে দিই, এটি হচ্ছে একটি চিরুনি, বেসিক্যালি দুটো চিরুনি, এবং অন্যদিকে হচ্ছে সেই একই পোড়া মানে নারী মূর্তি, কিন্তু এক্ষেত্রে উপাদান হচ্ছে কাঠ, মেটাল অবজেক্ট, পটারি। চন্দ্রকেতুগড়ের আর এক বিশেষত্ব হচ্ছে এর পটারি। একবার চেয়ে দেখুন কি অসাধারণ শিল্প সুসময়ে মণ্ডিত এই পটারি গুলো। কেবলমাত্র যে নিত্য প্রয়োজনের জন্য ব্যবহার তাই নয়, একটা জিনিস তার উপস্থাপনাটাও একটা প্রশংসার দাবি রাখে। এক্ষেত্রে এই পটারিগুলো যেন নিজ গুণে আমাদের সম্ভ্রম সে দাখিল করে নেয়। এই পটারির ক্ষেত্রে আমি এটা সবসময় বলি, এখনো বলবো যে এই পটারিগুলোর ছবি যখন আমি তুলি আমি অবাক হয়ে গেছিলাম যে মাটির তৈরি পটারি অথচ এত হালকা কি করে হয়। এবং ছবি তোলার সময়তে যখন কৌতূহল বসের গায়ে এরকম একটু নখ দিয়ে আওয়াজ করছিলাম, মানে এরকম ভাবে একটু টোকা দিচ্ছিলাম, একদম মেটালিক একটা সাউন্ড, টং টং করে একটা আওয়াজ হচ্ছে। কি অদ্ভুত তাদের নির্মাণ শৈলী ছিল, তা হয়তো আজকের দিনে আমরা বুঝে উঠতে পারবো না, আমরা বানিয়ে উঠতে পারবো না। শুধু তাই নয়, দেখুন এই জিনিসগুলো ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, আবার একই সঙ্গে সমসাময়িক, তাই নয় কি? আজও এই ধরনের বিভিন্ন পাত্র আমরা কিন্তু ব্যবহার করে থাকি। যদি আপনার মনে হয় যে চন্দ্রকেতুগড় থেকে প্রাপ্ত প্রত্ন নিদর্শন এখানেই শেষ, না বন্ধু, এখনো অনেক আছে, অনেক। কত ধরনের পশু পাখি, জন্তু জানোয়ার, কীট পতঙ্গের মূর্তি চন্দ্রকেতুগড় থেকে পাওয়া গেছে। আপনি কি ভাবতে পারেন বাকিগুলো না হয় ঠিক আছে, হাতি এখানে থাকতে পারে, তার কারণ আমি সেই প্রসঙ্গটা একটুখানি বলে নেবো, এক্ষুনি বলবো। তার আগে বলি, হাতি এখানে থাকার একটা যৌক্তিকতা আছে। ভেড়া আছে, ডান দিকে দেখছেন কচ্ছপ আছে, বাঁদর আছে। আবার মানে শিল্পীর কল্পনা কোন পর্যায়ে যে বাঁদরের লেজে একটা ঝুমঝুমি ধরনের কিছু বেঁধে দিয়েছে, কিন্তু এটি কি বলুন তো? হ্যাঁ, অনেকে ঠিকই আন্দাজ করেছেন, চিতা। তাহলে হয়তোবা এখানে চিতাবাঘের বসবাস ছিল। আর যেখান থেকে হাজারে হাজারে প্রত্যেকদিন গাড়ি চলে, লাখ লাখ মানুষ যাতায়াত করে, একসময় এই অঞ্চলেও হয়তো বনাঞ্চল ছিল। পোড়ামাটির খেলনা গাড়ি, টেরাকোটা টয় কার্ট ইংরেজিতে বলে, দুদিকে চাকা লাগানোর ব্যবস্থা থাকতো, মাঝখানে গর্ত, সেখান থেকে একটা অ্যাক্সেল চালিয়ে দিয়ে আর পিছনে একটা লাঠি ধরনের লম্বা কিছু দিয়ে এটাকে ঠেলার বা টানার একটা ব্যবস্থা ছিল। একটু আগে চিতা দেখালাম, বাদ বাকিগুলো তো একটু কমন আমি ধরে নিচ্ছি। এটি কি বলুন তো? একটু অপেক্ষা করি, আপনারা মন্তব্য করুন, একটু দেখি। হ্যাঁ, সুদীপ্ত কর্মকার বা সুদীপ্তা কর্মকার, চিরুনি, একদম সঠিক বলেছেন। এটি একটি গন্ডার, আপনারা হয়তো অনেকেই আন্দাজ করতে পেরেছেন এটি একটি গন্ডার। তাহলে শুধুমাত্র কি জন্তু জানোয়ারকে এইভাবে আমরা তাদের এককভাবে দেখেছি? না, তা কিন্তু নয়। প্রচুর এমন প্লাক্স পাওয়া গেছে, যেটা এখানে দেখতে পাচ্ছেন, অশ্বারোহী, গজারোহী, ঘোড়ার পিঠে চড়ে আছে, হাতির পিঠে চড়ে আছে, এবং সেই ঘোড়া বা হাতিকে কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। মোল্ড, ছাঁচ, যে ছাঁচ দিয়ে এতক্ষণ আমরা যে মূর্তিগুলো দেখলাম তার একটা বড় অংশ যে ধরনের ছাঁচ দিয়ে বানানো হতো সেই ছাঁচের নমুনা এখানে আপনারা দেখুন। শুধু ছাঁচ নয়, কয়েন, সিল অ্যান্ড সিলিংস, শিলমোহর এবং শিল ছাপ। এবং আরো কারো প্রশ্ন থাকে, এখন অব্দি সে ধরনের প্রশ্ন তো আজকের উপস্থাপনায় আসলো না, যে অনেকে বলে থাকেন যে চন্দ্রকেতু গড় নাকি বৈদেশিক বাণিজ্যের একটা অন্যতম কেন্দ্র ছিল। হ্যাঁ বন্ধু, তার সপক্ষে বিভিন্ন প্রমাণ পাওয়া যাচ্ছে। দু তিনটে প্রমাণের কথা এখানে আমি উল্লেখ করব। একটি হচ্ছে এমন প্রচুর প্রত্নবস্তু এখান থেকে পাওয়া গেছে যাতে বৈদেশিক ছাপ সুস্পষ্ট। যদি আপনারা এর আগে যে মূর্তিগুলো দেখানো হলো সেই মূর্তিগুলো যদি খেয়াল করেন, সবকটাই যে সম্পূর্ণ ভারতীয় শৈলীতে তৈরি তা কিন্তু নয়। বেশ কিছু মূর্তি ছিল যেগুলোতে বৈদেশিক ছাপ সুস্পষ্ট। প্রচুর শিলমোহর, শিল ছাপ পাওয়া গেছে যেখানে নৌ বাণিজ্যের একটা ইঙ্গিত করে। প্রচুর বৈদেশিক মুদ্রা এখান থেকে পাওয়া গেছে যার থেকে বোঝা যায় যে এই অঞ্চলের সঙ্গে বিদেশের একটা লেনদেন ছিল। ছোট্ট করে আবার একটু গল্পে ফিরে যাই, গল্প বলুন বা ইতিহাস বলুন। মোটামুটি ভাবে 3rd সেঞ্চুরি থেকে 2nd সেঞ্চুরি BC, প্রি মৌরিয়ান পিরিয়ড, মৌর্য যুগের আগে আলেকজান্ডারের কথা আমরা শুনেছি। আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছেন, ভারতবর্ষের উত্তর পশ্চিম কোণ থেকে ভারতবর্ষকে উনি আক্রমণ করেছেন। একে একে তক্ষশিলাকে হারিয়েছেন এবং পুরুকে হারিয়েছেন। আরো ওনার ইচ্ছা উনি ইস্টার্ন প্রভিন্সের দিকে এগোবেন, পূর্বের দিকে এগোবেন। উনি হয়তো এগোতে ইচ্ছুক ছিলেন, কিন্তু তার সেনাবাহিনী কোট আনকোট বিদ্রোহ ঘোষণা করে। তার কারণ সেনাবাহিনীর কানে দুটো সাম্রাজ্যের কথা পৌঁছায়। একটি সাম্রাজ্য হচ্ছে মগধ সাম্রাজ্য, যার শাসনকর্তা তখন ধননন্দ বা নন্দবংশ। আরেকটি সাম্রাজ্য যার নাম হচ্ছে গঙ্গারিডাই। বিভিন্ন গ্রিক পর্যটকদের লেখাতে গঙ্গারিডাইয়ের উল্লেখ পাওয়া যায় নন্দবংশ, মগধ বংশের সঙ্গে। অনেকে বলেন সেই গঙ্গারিডাই সে হচ্ছে আজকের এই দেগঙ্গা অঞ্চল, আজকের এই চন্দ্রকেতু গড় অঞ্চল। এবং গঙ্গারিডাই কথাটা এসছে গঙ্গা হৃদি থেকে, অর্থাৎ যে ভূখণ্ডের হৃদয়ে গঙ্গা বাস করেন সেই ভূখণ্ডকে বলা হতো গঙ্গা হৃদি। সেই গঙ্গা হৃদি গ্রিক পর্যটক, গ্রিক ঐতিহাসিকদের বা গ্রিক লেখকদের অপভ্রংশে হয়ে গেছে গঙ্গারিডাই। যেমন তাদের লেখাতেই আমরা সান্দ্রাকোতাস বলে কোনো একজনের উল্লেখ পাই, কিন্তু সেই সান্দ্রাকোতাস যে চন্দ্রকেতুর অপভ্রংশ, মানে যে চন্দ্রকেতুকে নিয়ে আজকের চন্দ্রকেতু গড়, সেই চন্দ্রকেতুর অপভ্রংশ যে নয়, এটা মনে হয় এই কারণে যে তারা যে সময়কালে ভারতবর্ষে এসেছিলেন আর এই চন্দ্রকেতুর সময়কাল হিসাবে আমরা যে জায়গাটাকে, যে সময়টাকে পাই, দুটো সময়ের মধ্যে কিন্তু অন্তত 1000-1500 বছরের কাছাকাছি দুটোর মধ্যে ডিফারেন্স। 1500 না হলেও 1000 বছরের অন্তত পক্ষে ডিফারেন্স। অতএব সেই সান্দ্রাকোতাস এই চন্দ্রকেতু হতে পারেন না। কিন্তু কতগুলো জিনিস আমার খুব কৌতূহল লাগে। আজকের এই উপস্থাপনা বিশেষ করে ছাত্রছাত্রী যারা দেখছেন তাদের কাছে আমার একটা খুব ছোট্ট অনুরোধ আছে, সেটা হচ্ছে দেখুন নামের মধ্যে অনেক ইতিহাস লুকিয়ে থাকে। আমি জানি না, এটা আমার মনে হয়, জাস্ট আমার একটা ধারণার কথা আপনাদেরকে আমি বলছি। যারা বেড়াচাপা অঞ্চলের বাসিন্দা তারা জানেন বেড়াচাপার থেকে জীবনপুরের দিকে যদি একটু এগিয়ে যান গোদারমোড় বলে একটা জায়গা আছে। আছে তো, যারা এই অঞ্চলের বাসিন্দা তারা বিশেষ করে জানবেন গোদারমোড়। কোথাও যেন আমার একটা মনে হয় যে আমরা যে ওই চাঁদ সদাগরের কাহিনী শুনি, মনসা মঙ্গলের কাহিনী শুনি, সেখানে বেহুলা যখন লক্ষিন্দরকে সাপে কামড়ালো, বেহুলা ভেলায় করে নিয়ে, দেখুন তার একটু এগিয়ে গেলেই কিন্তু পদ্মা, জীবনপুরের কাছেই যে নদীর খাত আমরা দেখতে পাই তার অবস্থা খুব খারাপ এখন, যাই হোক সেটা কিন্তু পদ্মাই বলা হয়। তো যখন লক্ষিন্দরকে নিয়ে বেহুলা ভাসতে থাকেন, সেখানে পথিমধ্যে তাকে একজন গুন্ডা প্রকৃতির লোক তাকে বাধা দেয়, তাকে আটকায় এবং তাকে বলে তুমি এত সুন্দরী রমণী, তুমি এরকম মৃতদেহ নিয়ে কোথায় যাচ্ছ? আমার সঙ্গে এসো, আমার কাছে এসো, আমি তোমাকে বিবাহ করব, আমরা সুখে শান্তিতে থাকবো। बेहुला ताके रिफ्यूज करें। सेई गुंडा प्रकृतिर लोकेर नाम किन्तु छिलो गोदा। तो आमी जानी ना হয়তো এই আজকের গোদার মোড়ের সঙ্গে সেই গোদার কোনো সম্পৃক্ততা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু আমরা যদি পর্যায়ক্রম বিবেচনা করি তাহলে কোথাও না কোথাও যেন একটা একটা কোথাও ইন্টারলিংকেজ খুঁজে পাওয়া যায়। যেমন ধরুন সুন্দরবনের গেটওয়ে যে জায়গাটাকে বলা হয় সেটা হচ্ছে নেতাধোপানির ঘাট। অনেকে আপনারা যারা সুন্দরবন গেছেন তারা জানেন নেতাধোপানির ঘাট। সেই নেতাধোপানির ঘাট মনে করে দেখুন, যখন বেহুলা ভাসতে থাকে লক্ষিন্দর তো তখন কঙ্কাল হয়ে গেছে ততদিনে, তো সেখানে সে দেখে একজন সে ওই জামা কাপড় কাচ্ছে, ছেলেটা দুষ্টুমি করছিল বলে ছেলেটাকে এক আছাড়ে মেরে ফেললো, জামা কাপড় ধুয়ে তারপর ছেলেটাকে আবার কি সব মন্ত্র বলে বাঁচিয়ে নিয়ে সে চলে গেল। তার সেই ধোপানির নাম কিন্তু ছিল নেতা। তো আমরা কি একবার একটু এক্সপ্লোর করতে পারি না, আমরা কি একটু খুঁজতে পারি না এর ইতিহাস কোথায়? খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যেখানে 100% কিংবদন্তি থাকে সেখানে 1% হলেও ইতিহাসের উপাদান মিশে থাকে, থাকবেই থাকবে। অতএব আমাদের যাদের সুযোগ আছে, আপনারা যারা আজকের উপস্থাপনা দেখছেন যাদের সুযোগ আছে, যদি সম্ভব হয় চেষ্টা করুন যদি ইতিহাসটাকে একটু খোঁজা যায়। আর শুধু খোঁজা নয়, আরো কিছু দায়িত্ব আমাদের আছে, আমি আসবো, আমরা স্লাইডে এগোই। দেখুন প্রচুর পরিমাণে বোন এবং আইভারি, আইভারি মানে হাতির দাঁত, হাড় এবং হাতির দাঁতের অবজেক্ট কিন্তু চন্দ্রকেতুগড় অঞ্চল থেকে পাওয়া গিয়েছে। এবং শিল্পীর কল্পনার কোন পর্যায়ে দেখুন, এই ডান দিকে যেটা দেখছেন কি অদ্ভুত হাতির দাঁতের অবজেক্ট, তার মুখটা হচ্ছে হাতির মতো, শরীরের যে চামড়াটা, চামড়াটা যেন কোথাও একটা কুমিরের চামড়ার সঙ্গে সাজুজ্য, লেজটা মাছের মতো, এবং পাটা দেখুন আমার মনে হয়েছে যেন সেই ঘোড়া বা গরুর খুরের মতো, খানিকটা ঘোড়ার খুরের মতো। কি অদ্ভুত তাদের ইমাজিনেশন লেভেল। আমাদের চন্দ্রকেতুগড়, ইয়েস আমাদের চন্দ্রকেতুগড়, একে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। বাঁদিকে তাকান, আইভরি অবজেক্ট মেইনলি গেম অবজেক্ট, বোড়ে দাবা খেলার বোড়ে এবং পাশা খেলার যে মাধ্যম সেইটি, ন্যারেটিভ প্লাক্স, বিভিন্ন ধরনের ন্যারেটিভ প্লাক্স চন্দ্রকেতুগড় থেকে পাওয়া গিয়েছে, যেটা সে যুগের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার একটা পরিচয় দেয়। আজ হয়তো অনেক কমে গেছে, কিন্তু আমিও ছোটবেলায় দেখেছি এরকম ভাবে ফেরি করতে কাঁধে নিয়ে দেখুন। এবং তাদের যে বিভিন্ন যেটাকে বলা হয় পারফর্মিং আর্ট, পারফর্মিং আর্টের চর্চাও যে তাদের ভীষণভাবে ছিল তার নমুনা ওপরের দুটি ফলক। সেখানে দেখুন একজন নাচছে, একজন গাইছে, এবং এটাই হয়তোবা তাদের জীবিকা ছিল, তার কারণ দেওয়ালের গায়ে একটা ঢোলক টাঙানো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। এটিও একটি ইন্টারেস্টিং প্লাক, যেখানে দেখা যাচ্ছে একটা মানুষ সে গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে, এখন সে ঝুলুক বা তাকে ঝুলিয়ে দেওয়া হোক যাই হোক না কেন, পাশে আর একজন তিনি কাঁদছেন, হয়তোবা বয়স্কা কোনো মহিলা, তার কারণ তার হাতে একটা লাঠি আমরা দেখতে পাচ্ছি। বিডস, পুঁতি, যারা সেইভাবে ইতিহাসের সঙ্গে নেই, চর্চা করেন না, তারা দেখে বলুন তো এগুলো কি দেখে মনে হচ্ছে যে এগুলো আজ থেকে 1000-2000 বছর আগে? কমেন্ট করুন প্লিজ। অসাধারণ সুন্দর এই চন্দ্রকেতুগড় থেকে পাওয়া গেছে। স্কিন রাবার, আমরা আজকে আগে তো ধুদুলের ছোবড়া ব্যবহার করতাম চান করার সময় গা ঘষার জন্য, তারপরে আজকাল তো নাইলনের বেরিয়ে গেছে, সেগুলো ব্যবহার করি। সে যুগের মানুষও কিন্তু ব্যবহার করত, কিন্তু মাটি দিয়ে তৈরি, আগে বানিয়ে এরকম ডিজাইন করে যাতে কিনা গা ঘষতে সুবিধা হয়, তারপর সেটাকে পোড়ানো হতো। এরপরে যেটি দেখাবো এরোটিক প্লাক, যারা বাদশায়নের কথা শুনেছেন, বাদশায়নের লেখা একটি বই আছে কামসূত্র, तो সেই বইতে তিনি যে বিভিন্ন পশ্চারের কথা বিভিন্ন ভঙ্গির কথা বলছেন চন্দ্রকেতুগড় থেকে প্রচুর এরোটিক প্লাক পাওয়া গেছে যার ডেটিং কিন্তু এই বাদশান বই লেখার অনেক আগে। তো সেই কারণে আনন্দবাজার আপনারা দেখতেই পাচ্ছেন সম্পাদকীয় ছিল 23-12-2001 সালে 7ই পৌষ 1408 সালে বারাসাতে বাদশায়ন। বারাসায়ন কি কোনো সময় বাদশায়ন কি বারাসাতে ছিলেন বা উনি কি বারাসাতের অধিবাসী ছিলেন প্রশ্ন তুলেছিল আনন্দবাজার। এই প্রশ্ন আজকের দিনের মানুষের কাছে কেন আসে না, আজকের দিনের মানুষ আমরা কেন খুঁজি না, যারা আমাদের মতো প্রথাগত শিক্ষায় শিক্ষিত নই তাদের সীমাবদ্ধতা অনেক বেশি, কিন্তু যারা ইতিহাস নিয়ে পড়ছেন যারা আর্কিওলজি নিয়ে পড়ছেন তারা কেন এগিয়ে আসেন না, তারা কেন গবেষণা করেন না। এবং এই প্রসঙ্গে আমি আমার একটি অত্যন্ত ক্ষোভের কথা বলতে চাই যে এটা প্রমাণিত সত্য যে আজকে চন্দ্রকেতুগড়কে মাধ্যম করে বহু মানুষ তারা নানাভাবে নিজেদের একাডেমিক কোয়ালিফিকেশন বাড়িয়েছেন, তারা আরো অনেক কিছু করেছেন, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু এই স্থানটি যে তিমিরে ছিল আজ অবধি সেই তিমিরেই রয়ে গেছে। এই স্থানটি কিন্তু নিজের জায়গা থেকে এতটুকু আগে বোধহয় এগোতে পারেনি। কেন এতটুকু বলছি এই কারণে আমি দেখাবো এক্ষুনি, এটি হচ্ছে সেই কারণ যে আমাদের অজ্ঞতা আমাদের অবহেলায় আজকে কিন্তু চন্দ্রকেতুগড় সম্পূর্ণ ধ্বংসের পথে। উদাহরণ হিসাবে দেখুন এই ছবিটি 2009 সালে তোলা, একই জায়গার ছবি 2009 সালে। ভালো করে খেয়াল করুন এই জায়গাগুলো, 2011 একই জায়গা, 2015। বুঝতে পারছেন কতখানি ফাটলটা বেড়ে যাচ্ছে। 2015তে দেখুন এখানেও ভাঙা কিন্তু শুরু হয়ে গেছে, এটা আজ থেকে 5 বছর আগে তোলা, 5 বছর 2 মাস আগে তোলা। 2017 আর এইটা হচ্ছে 13-10-2019-এ তোলা। শুধু তাই নয়, আরেকটি ছবি দেখলে এখানেও দেখুন এরকম একটা আইন, যতটুকু আমি জানি এরকম একটা আইন আছে যে যদি কোনো প্রত্নতাত্ত্বিক স্থানের সংরক্ষণ করতে হয় তাহলে সেই জায়গাটিকে যেমন ধরনের ইট সেখানে আছে সেই ধরনের ইট ওইখানে তৈরি করতে হবে, পরে সেই ইট দিয়ে ওই স্থানে সংরক্ষণ করতে হবে। কিন্তু এখানে আমরা কি দেখছি, স্থানীয়ভাবে যে ইট পাওয়া যায় সেই ইট দিয়েই কোনো রকমের সংরক্ষণ কার্য করা হয়েছে। এবং এ চিত্র কেবলমাত্র চন্দ্রকেতুগড়ের একার নয়, আরো ভারতবর্ষের বিভিন্ন, আসলে আমি যেখানে কর্মরত ছিলাম বিহারে একটি মিউজিয়াম হয়েছে পাটনাতে যার নাম বিহার মিউজিয়াম, সেই মিউজিয়ামে দুটো সেকশনের চার্জে ছিলাম, কিন্তু যে ভালোবাসার তাগিদ সেইটাতে কোথাও একটা বোধহয় মেলাতে পারছিলাম না, যে কারণে 2017 সালে আমি চাকরি ছেড়ে দিই। তার কারণে এই আঞ্চলিক ইতিহাস নিয়ে কাজ করার একটা ইচ্ছা সেই ছোটবেলা, বুঝতেই পারছেন ছোটবেলার থেকেই চলে যাক, আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। তো আরো অনেক জায়গাতে দেখেছি যে সংরক্ষণ যেভাবে হয়েছে একইভাবে যা আমরা এখানে দেখতে পাচ্ছি। গত কয়েক মাস আগে উড়িষ্যায় গেছিলাম, তো কোনারক থেকে 10 কিলোমিটার দূরে কুরমা বলে একটি জায়গা আছে, সেখানেও একটি বুদ্ধিস্ট মনাস্ট্রি আছে, সেখানেও দেখে এসছি একই জিনিস, স্থানীয় লোকাল ইট দিয়ে সংরক্ষণ করা হয়েছে। আমরা অনেকে আজকে যারা এই উপস্থাপনা দেখছেন তাদের মধ্যে অনেকে হয়তো চন্দ্রকেতুগড়ে গিয়ে বসি, কিন্তু আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, অবশ্যই বসুন, অবশ্যই যান, অবশ্যই গল্প করুন, কিন্তু চেষ্টা করুন স্থানটাকে যতটা সম্ভব পরিষ্কার রাখা যায় এবং যতটা সম্ভব যা ক্ষতি হয়েছে হয়েছে, আর নতুন করে ক্ষতি না হয়। এই ছবিটি দেখতে অনুরোধ করব বিশেষ করে, এই ছবিটি তোলা আজ থেকে প্রায় 32 বছর আগে। এই জায়গাটা দেখুন কেমন ছিল 32 বছর আগে, আর জাস্ট গত বছরের ছবি, এখন তো অবস্থা নিশ্চয়ই আরো খারাপ হয়েছে, দেখুন গত বছরের ছবি, বুঝতে পারছেন একই জায়গা। ওই ছবিটাও আমার তোলা, এই ছবিটাও আমার তোলা, আবার দেখাই। এই ছিল মাত্র 30 বছরের ফারাকে, 30-32 বছরের ফারাকে আজকে সেই জায়গাটা এই জায়গায় চলে এসছে। আমাদের অবহেলা আমাদের অজ্ঞতা, কাউকে দোষ দিয়ে লাভ নেই, অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। আমার বাড়িটাকে কি মেইনটেইন অন্য লোকে এসে করে যাবে? এলাকার ইতিহাসকে কি বাইরের লোক এসে সংরক্ষণ করে যাবে? ছোট্ট একটা উদাহরণ দেই। নালন্দার থেকে 28 কিলোমিটার দূরে তিলহারা বলে একটি জায়গা আছে। সেই তিলহারাতে একটি মনাস্ট্রি, এরকম একটি বৌদ্ধ বিহার পাওয়া গিয়েছে। যে বৌদ্ধ বিহার বলছে যদি সঠিকভাবে ওখানে কাজ হয় সেটা হয়তো নালন্দাকে পিছনে ফেলে দেবে। তো সেইখানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এসেছিলেন। তো গ্রাম প্রধান, যে গ্রামের মুখিয়া ওখানে বলে পঞ্চায়েত প্রধান, আমাদের এখানে যেরকম পঞ্চায়েত প্রধান সেখানেও, সেই পঞ্চায়েত প্রধানকে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কথা হয় তো তিনি মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেন যে আপনি এই তিলহারা এই যেগুলো মাটির থেকে উঠে আসছে এইগুলোকে রক্ষার একটা ব্যবস্থা করুন। মুখ্যমন্ত্রী যখন চলে যান আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমি অফিসিয়ালি বলছি, অন দ্য রেকর্ড বলছি। তার কারণ এই কথা বলেছেন ওখানকার বিহারের আর্কিওলজি ডিপার্টমেন্টের যিনি ডিরেক্টর তিনি ডক্টর অতুল কুমার বর্মা। ওই পঞ্চায়েত প্রধানকে এক ঘরে করে দেওয়া হয়, এক ঘরে, যে কোথায় স্কুল চাইবে, কোথায় হসপিটাল চাইবে, কোথায় এ চাইবে, রাস্তা চাইবে, তা না, চাইছে কিনা ওই 1000 বছরের পুরনো একটা জিনিসকে সংরক্ষণ করা হোক। 2 সপ্তাহ মানুষটা লজ্জায় ভয়ে বাড়ির বাইরে বেরোতে পারেনি পঞ্চায়েত প্রধান হওয়া সত্ত্বেও, 2 সপ্তাহ। কিন্তু যখন নীতিশ কুমারের উদ্যোগে ওই তিলহারার সংরক্ষণ হলো, তিলহারাকে প্রমোট করা শুরু হলো, যখন শয়ে শয়ে বিদেশি পর্যটক, বাইরের থেকে মানুষরা তারা ওই জায়গায় যাওয়া শুরু করলেন, আপনার থেকে বন্ধু পরিকাঠামো গড়ে উঠলো, হসপিটাল গড়ে উঠলো, রাস্তা গড়ে উঠলো, স্কুল গড়ে উঠলো আপনার থেকে। তখন বাইরের থেকে যারা যখন আসবেন তাদেরকে এসে তো দেখতে হবে, তারা যদি এসে দেখেন ভালো রাস্তা নেই, ভালো স্কুল নেই, ভালো বাথরুম নেই, পায়খানা নেই। আজকে চিন্তা করুন না, চন্দ্রকেতুগড়ে যারা বাইরের থেকে আসবেন, যারা চন্দ্রকেতুগড় যেটা হারোয়া রাস্তায় যেটা আছে সেখানে গিয়ে যদি কারো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় তিনি কোথায় যাবেন? যদি কারো জল পিপাসা পায় তিনি কোন জল খাবেন? এ ভাবার দায়িত্ব বন্ধু আমাদের। আমাদের উচিত সংশ্লিষ্ট যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে অনুরোধ করা যে যারা বাইরের থেকে পর্যটকরা আসেন তাদের জন্য একটা ন্যূনতম, বহু মানুষ তারা আমাকে যোগাযোগ করে জানতে চান আপনাদের ওখানে থাকার ব্যবস্থা কি আছে, খাওয়ার ব্যবস্থা কি আছে, ওয়াশরুম বাথরুমের ব্যবস্থা কি আছে, জলের ব্যবস্থা কি আছে। আসছি পরের ছবিতে। এখানে দেখুন এই জায়গাটি নিচটা ফাঁপা হয়ে গেছে, ওপরে যদি কেউ জোরে একটা লাথি মারে ওপর থেকে এটা ভেঙে নিচে পড়ে যাবে। এখানে দেখুন আরো ক্লোজ আপে দেখতে পাবেন। এই হচ্ছে আজকের দিনের চন্দ্রকেতুগড়ের অবস্থা। তো সেখানে আমাদের কি দায়িত্ব কোনো নেই? কিছু কি আমরা করতে পারি না অন্তত আমাদের জায়গায় দাঁড়িয়ে? আমি নিজেও জানি কিছু করার ক্ষমতা আমার নেই, কিন্তু আপনাদের সামনে জিনিসটা তুলে তো ধরতে পারছি। আপনাদের কারো কারো মনের মধ্যে তো একটা নাড়া দিচ্ছে যে হ্যাঁ, এই জায়গাটা সংরক্ষণ করা প্রয়োজন। আসুন আমরা সেই মানুষটা এই এলাকার প্রয়োজনীয়তা সম্পর্কে কি বলেছেন একবার শুনে নিন। এখনো সময় আছে কাজ করার। কাজ মানে কি, এখানে আমরা দেখেছি 2 মাইল এলাকায় 7টা গ্রাম, আমাদের 7টা গ্রাম, 2 মাইল এলাকায় এই শর্ট প্রাচীন শর্ট ছিল, এবং তার প্রমাণ পাওয়া গেছে খুঁড়তে গিয়ে খুঁড়ে এগুলো। কিন্তু এইগুলো এখন বাড়ি ঘরদর হয়ে যাচ্ছে। এখনো যেটুকু করা যায় সবটাই খোঁড়া যাবে না, অনেক অসুবিধা আছে। তাহলে যেটুকু খোঁড়া অসুবিধা হবে না সেটুকু করা হচ্ছে না কেন, এইটা আমরা বুঝতে পারছি না। তারা কি হবে, বক্তৃতা করলে কি লাভ আছে? আমাদের সবসময় যে এই খুঁড়ে খোঁড়ার ব্যবস্থা করার এখন কিছুটা হয়েছে, কিন্তু অংশ বিশেষ হয়েছে, যেটা যেটুকু হওয়ার সুযোগ আছে এখনো সেটুকু হচ্ছে না। এটা আমাদের খুব দুঃখের। আমার বক্তব্য রয়েছে যে হচ্ছে না, তো হচ্ছে না বলে তো হচ্ছে না বলে যদি কিছু কাজ করা যায়। আমরা সবসময় কর্তৃপক্ষের আকর্ষণ চেষ্টা করছি, আর নতুন করা যায়নি। সব জায়গায় খানা মিহির ঢিপি, এখানেও জায়গা রয়েছে, দারুণ জায়গা, একটা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ জায়গা এই জায়গা। সেখানে তার কি অবস্থায় অবহেলায় পড়ে রয়েছে দেখা যায়, দেখা পড়ে রয়েছে, এখানে অবহেলায় পড়ে রয়েছে। এগুলো সেগুলো তো দেখাতে কবে কবে করা হবে, এটা এখন না করলে হাত তো করা যাবে না। খনমির যেমন রাজগীর নালন্দার মতন বেড়াচাপাতেও রাজগীর নালন্দার এক সভ্যতা আবিষ্কার হবেই হবে, সেটা হচ্ছে না, এটি আমার দুঃখের। আমাদের আপনাকে বলুন কতখানি নিয়ে এই মানুষটি এই কথাগুলো বললেন। তো যাই হোক, এটা কোনো ব্যক্তি বিশেষের প্রচেষ্টা নয়, এটি একটি সামগ্রিক প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে, যাতে কিনা চন্দ্রকেতুগড় তার যোগ্য স্বীকৃতি পায় এবং জাস্ট আর দুই একটা কথা বলে বক্তব্য শেষ করব, যে হাজার কিছু নেগেটিভ দিকের পরেও ভাবতে ভালো লাগে যে অন্তত কতগুলো জিনিস এখন আর হয় না যেটা আগে হতো। যেমন ধরুন এই ছবিটা দেখতে পাচ্ছেন, মাউন্ডের উপরে গর্ত খুঁড়ে পিকনিক, এটা অনেক বছর আগের ছবি, আজ থেকে কমপক্ষে হলেও 15 বছর আগের ছবি এটা। তো আজকের দিনে অন্তত সেটা আর আশা করি হয় না। বুঝতে পারছেন মাউন্ডের উপরে গাড়ি তোলা হতো পিকনিকের জন্য, বুঝতে পারছেন বক্স লাগানো আছে, আজকে আশা করা যায় সেটা হয় না। খনা মিহিরের ঢিপির মধ্যে মেলা এবং অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে এই চন্দ্রকেতু গড়ে একটি সাইট মিউজিয়াম গড়ে উঠেছে এবং আমরা আশা করব যে এই সাইট মিউজিয়াম গড়ে ওঠার পাশাপাশি উপযুক্ত পরিকাঠামো গড়ে উঠবে, যাতে বাইরের থেকে যে মানুষরা আসবেন তারা সামগ্রিকভাবে চন্দ্রকেতু গড়কে দেখতে পান, চন্দ্রকেতু গড়ের গুরুত্ব উপলব্ধি করতে পারেন এবং সেই সঙ্গে এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থারও উন্নতি হয়। এটা তো বলার অপেক্ষা রাখে না যে আজকে যদি বহু মানুষ তারা এখানে আসতে থাকেন বেড়াতে, গবেষণা করতে, তাহলে ধীরে ধীরে এখানে তার আনুষঙ্গিক পরিকাঠামোও গড়ে উঠবে এবং তাতে বহু মানুষের জীবিকারও সংস্থান হবে। আপনারা একবার কল্পনা করে দেখুন যে একদিকে চন্দ্রকেতু গড়, অপরদিকে হাড়োয়া, হাড়োয়ার যে পীর গোরাচাঁদ সাহেবের মাজার, ওদিকে যেটি বর্তমানে লাল মসজিদ নামে পরিচিত একটি বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ ঐতিহাসিকরা বলে থাকেন, এদিকে চাকলা, কচুয়া, অন্যদিকে রায়কোলা সাত গম্বুজ মসজিদ, এই সামগ্রিক জায়গাটাকে নিয়ে খুব সুন্দর একটা ট্যুরিজম সার্কিট কিন্তু তৈরি করা যায় যদি সদিচ্ছা এবং সৎ উদ্যোগ নেওয়া হয়। তো আমরা আশা করব যে এই জিনিস গড়ে উঠবে এবং আজকের অনুষ্ঠান, সত্যি কথা বলতে কি চন্দ্রকেতু গড় এবং দিলীপ মৈতে এই দুটো নাম যেন অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে গেছে। অতএব ওনাকে না নিয়ে, ওনাকে ছাড়া চন্দ্রকেতুগড়কে নিয়ে বোধহয় কিছু ভাবা যায় না। অতএব ওনারই একটি বক্তব্য দিয়ে, ওনারই একটি আহ্বান দিয়ে আজকের এই উপস্থাপনা শেষ করব। আপনাদের সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং শ্রদ্ধেয় দিলীপ মৈতের কথাকটি শুনেই আমরা এই উপস্থাপনা থেকে বিদায় নেব। সবাইকে ধন্যবাদ। চন্দ্রকেতুগড় স্থানটা বাংলার এক ঐতিহ্যময় নিদর্শন স্থান। ওগুলো দেখতে দর্শকদের, যারা পর্যটক দেখতে যান তারা দেখে কেউ আনন্দ পান না, কিন্তু এখানকার দাঁড়িয়ে চারিদিকে হাত দিয়ে দেখালে পাওয়া যাবে কি কি জিনিস আছে এখানে। মাটির তলায় এখানে রয়েছে অনেক নিদর্শন রয়েছে এখানে, এই চন্দ্রকেতু গড়ের ওপরে, এবং এখানে নানা ঐতিহ্য, নানা গল্প এর সঙ্গে জড়িয়ে রয়েছে, আকর্ষণীয় গল্প জড়িয়ে রয়েছে। তাই এই চন্দ্রকেতুগড় যারা দর্শনীয়, দর্শন করা देखते ভালো লাগে, একবার চন্দন ঘুরে যাবেন ভালো লাগবে।